ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আলোচিত তারকা বিরাট কোহলির অর্থের কোনো অভাব নেই, তাই তো তা দিয়ে তিনি কিনেছিলেন নামিদামি ব্র্যান্ডের সব গাড়ি। শখের এসব গাড়িতে ভর্তি ছিল তার গ্যারেজ। তার সংগ্রহে এমন সব গাড়ি ছিল যা দেখে অন্য ক্রিকেটারদের হিংসা হবে। তবে পছন্দের সেই সকল গাড়ি এখন আর পছন্দ হচ্ছে না কোহলির, তাই মাত্র কয়েকদিনের ব্যবধানে সব গাড়ি বিক্রি করে দিয়েছেন তিনি। আরসিবির এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন তিনি, অযথাই গাড়িগুলো কিনেছিলেন বলে জানিয়ে কোহলি বলেন, আমার যে কটা গাড়ি সবগুলোই আসমকা ঝোঁকের মাথায় কিনেছিলাম, কোনোদিন চালানো হয়নি, ফেলানো থাকতো সবসময়। একটা সময় পর বুঝতে পারলাম এতগুলো গাড়ি রাখার কোনো মানেই হয় না, তাই যে গাড়িগুলো আমরা ব্যবহার করি তা রেখে বাকি গাড়িগুলো বিক্রি করে দিয়েছি। এছাড়া সেই সাক্ষাৎকারে কোহলি বলেন, যদি কখনো সুযোগ হয় তাহলে ফেদেরার আর ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে আলোচনায় বসতে চাই, আমি কোনো কথা না বলে শুধু তাদের কথা শুনতে চাইবো।